কি অবস্থা সবার কেমন আছেন এই মুহূর্তে আমি আছি ব্রুকলিন নিউ ইয়র্ক সিটি অল্প কিছুক্ষণ পরে একটা ব্রিজের উপরে যাব সেই ব্রিজটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আছি ফ্ল্যাটবুশ অ্যাভিনিউর উপরে আর যে ব্রিজটা ধরবো এটা হচ্ছে ম্যানহাটনের সাথে ব্রুকলিনের কানেক্টেড এই ব্রিজের দুই পাশে দুইটা ব্রিজ আছে আরো তো এটা হচ্ছে মিডলে নাম হচ্ছে ম্যানহাটন ব্রিজ এই যে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ব্রিজের দিকে তো ব্রিজটার কাজ শুরু হয়েছিল 1901 সালে এবং শেষ হয়েছে 1909 সালে 1909 সালের ডিসেম্বরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এই ব্রিজটা 2089 মিটার এই ব্রিজটার দৈর্ঘ্য এই যে দেখেন এই হলো সেই ম্যানহাটন ব্রিজ আর আমি আছি এই মুহূর্তে আপার লেভেলে দুটো লেভেল আছে লোয়ার লেভেল এবং আপার লেভেল আমি আছি আপার লেভেল দুই লেন বিশিষ্ট প্রতিটা লেভেল দুই লেন বাট লোয়ার লেভেলটা হচ্ছে তিন লেন বিশিষ্ট নিচে তিন লেন উপরে দুই লেন টোটাল পাঁচ লেন তো এই মুহূর্তে কোনো ট্রাফিক নেই সকালবেলা ড্রাইভিং করে যাচ্ছি সিটির দিকে আর দূরে যে বিল্ডিং একটা দেখা যাচ্ছে এটা একটা ব্র্যান্ড নিউ বিল্ডিং রেসিডেন্সিয়াল ওয়ান ম্যানহাটন স্কোয়ার আর এই হলো সেই ম্যানহাটন ব্রিজ ইস্ট রিভারের উপরে ইস্ট রিভারের উপরে এই ব্রিজের অবস্থান তো এর দুই পাশে আরো দুটো